তো আমরা এখন ওল্ড দিঘার বিচে আছি। এটা হচ্ছে অনেক পুরনো একটা বিচ, ভেঙে গেছে। তো কিভাবে নামলে? প্রচুর মানুষ কিন্তু এখন কিন্তু আসছে এই সাইড দিয়ে। এবার গন্ধ নেই আগের মতো, ভালো আছে না? হেভি করেছে। সো হ্যালো গাইস, দিঘার প্রথম দিন আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এইখানটায় দেখতে পাচ্ছ লিসা রেডি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বিচের দিকে একটু ঘুরতে। তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন 11টা বাজে, আমরা বিচের ধারে যাব। তারপর দেখবো জোয়ার ভাটারা কতটা আছে, সেই হিসেবে আবার স্নান করতে যাবো। একটার আগে নামতে পারবো না, চলো এখন একটু গিয়ে বসি, তারপর পরে নামবো। এই ছাতা নেব নাও। কি বলছে? বলছে বিচের ধারে 400 টাকা ফাইনেস্টার হোটেল থাকবে। তো চলো, আমরা এখন ওল্ড দিঘার বিচের সামনে আছি। হাওয়া হাওয়া। তো আমরা এখন ওল্ড দিঘার বিচে আছি এইখানটায়, আর এইখানটায় দেখো সমুদ্রের এখন প্রচন্ড পরিমাণে জোয়ার হচ্ছে আর সবাই এইখানটা ছবি তুলবে। তো আমরা এখন এইখানটায় বসে আছি, এতক্ষণ ওইখানটায় ছিলাম আর এখন আমরা এইখানটায় এসেছি, এইখানটায় একটু বসে রয়েছি। আর আজকের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর, একটু নরম নরম আবহাওয়া ছিল, মেঘলা আকাশ ছিল, মেঘলা মেঘলা আকাশ ছেড়ে আবার রৌদ্র উঠেছে। আর এইখানটা দেখো কত সুন্দর ঢেউ আসছে, আর এই পায়ে জল লাগছে তো আরো সুন্দর লাগছে। ভিজে গেছি, সব ভিজে গেছি। চলেছো উপরে উঠে বসেছো কেন? তো ওইখানটায় আমরা বসেছিলাম আর ভিজে গেছি বলে আবার উপরে উঠে বসেছি, আর লাকি তো উপরে উঠে গেছে। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি, এখন আছি ওল্ড দিঘা, মানে এইখানটায় দেখতে পাচ্ছ ঘোড়ার স্নান করাচ্ছে, বড় ঘোড়া কিন্তু গায়ে উজালা দিচ্ছে না। পারবে এখানটা দিয়ে নামতে? তো এইখানটা এসছি, এটা হচ্ছে অনেক পুরনো একটা বিচ, ভেঙে গেছে। তো কিভাবে নামলে? এখানে পাথর আছে, এখানে পাথর আছে। চলো, তো এখন আমরা পাথরের উপর দিয়ে নিচেই নামবো। আর নিউ দিঘায় এখন স্নান করতে দিচ্ছে না, তাই আমরা এইখানটা এসেছি, এইখানটায় অনেক পুরনো একটা বীচ আছে আর এই বীচটায় কিন্তু এখন সবাই স্নান করতে নেই, এখানে কিন্তু সবাই স্নান করতে নেমে গেছে। ওইখানটায় দেখতে পাচ্ছ, দেখো সাবধানে পাথরে, পাথরগুলো এমন ভাবে রয়েছে। চলো এখন আমরা ওই সাইডটা যাবো, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন নেমে গেছে। তো ওইখানটায় লিজারা নেমেছে আর আমার পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে, অনেকটা হেঁটেছি তার জন্য এইখানটায় বসে আছি। মানে বিশেষ করে মোবাইল টোবাইলগুলো সব আমার কাছে রয়েছে আর এখানকার জলটা খুব একটা ভালো লাগলো না, একটু নোংরা নোংরা বলে আমি আর নামলাম না। আর আজকে নিউ দিঘাতে নামতেই পারবে না অনেকেই। আর এখানটায় দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখন কিন্তু আসছে এই সাইড দিয়ে,
আর লিসার এই দিকটাই নেমে গেছে, আর এইখানটাই মনে হচ্ছে বেশ দারুণ কিন্তু। আজকে কিন্তু সবাই এখানেই আসছে, কারণ এই এই বিচটাতে মানে মনে হয় এখন ওই বোর্ডে চড়ানো যাবে। সঙ্গে কি দিয়েছে? পটল চিংড়ি, ডালের সাথে ব্যাট ভাজা। ব্যাট ভাজা, ব্যাট ভাজা খাওয়া হয়ে গেছে। মুড়ো ঘন্টা ডাল, তারপরে হচ্ছে পটল চিংড়ি। আহা, দুপুরে খাওয়াটা জমে গেল। আচ্ছা, খাবার গুলো দারুণ হয়েছে, রান্নাও ভালো হয়েছে, হেভি রান্না হয়েছে। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকেলের দিকে বলছে কোথায় যাবে। তো চলো, এখন আমরা একটু রেস্ট নেবো, আর দারুণ খাবার করেছিল, এটাই লাভ, মানে একসঙ্গে এসে মানে একদম ঘরোয়া খাবার। যে রান্না করেছিল অসাধারণ, একটা খাবারেও না নুন বেশি না ঝাল বেশি এরকম কোনো প্রবলেম নেই, খুব সুন্দর রান্না আমার ভীষণ ভালো। এটাই এটাই লাভ হয়েছে, ভাবছিল যে আরো অনেকটা ভাত খাবো, কিন্তু সেই ভাতটা খেয়ে আর নড়ার ক্ষমতা থাকবে না, এই জন্য আর বেশি খাই। রেডি, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, রেডি। তো এইখানটাই লাকিও রেডি হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন একটু বিচের ধারের দিকে যাবো উল্লিখাই, আর বিচের ধারে সন্ধ্যার সময় বেশ ভালো লাগে। আমরা মনে করছিলাম আর একটু আগে বা বার হবো মানে ঢেউসাগরের দিকে যাবো, কিন্তু লেট হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি না, তোমাদের রেডি হতেই তো অনেকটা সময় চলে গেল। তো এখন সবাই মিলে একটু ওর দিকে বিচে এসছি, আর সন্ধ্যাটা বেশ দারুণ, আর দারুণ হাওয়া হচ্ছে, আর মেঘলা ছিল তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। লাকি তো সামনে রয়েছে, লাকি আমার কাছে আসছে না কেন, শুধু তুমি আর পাপা। ও জানে যে তো এইখানটা দেখো, সবাই মানে ছবি টবি তুলছে, এখানে আসবো পরে আসবো। হ্যাঁ, ও বলছে ও জানে যে এর কাছে এসে এর টাকা নেই, ফালতু কিছু দেবে না, ওর থেকে টাকার সাথে ঘুরবি। চলো, কোন দিকে যাবে? এখানে দাঁড়িয়ে থাকবে? চলো, হাওয়া দিচ্ছি সুন্দর। দারুন কিন্তু, হেভি লাগছে। লাকি তো চা খাওয়া হয়ে গেছে, আমরা একটু চাটা খাবো। হ্যাঁ, মুড অফ কেন, ঘুমাবি বাবু? ও ঘুমাবে এখনো, চলো ওই দিকটা একটু বসি। আর এই জায়গাটা আসলে একদম চুলটা একদম, তো এইখানটায় লিসা আর বৌমণিদের ছবি তুলে দিচ্ছে, আর লাকির অবস্থা দেখো এইখানটায়, পিকে পিকে। চা খাবি বাবু? তোর জন্য চা নেই, চা নেই কিন্তু, চা খাবি? আর চা খাবি? তুমি কি দুধ চা নিলে? আমি দুধ চা নি, আর আমার হচ্ছে লেবু চা। তুমি মিষ্টি দিয়ে ফেলে যাবে তো, বলতে হতো মিষ্টি কম দিয়ে। এ তুই কি চা খাবি? আমি তো দুধ চা। আরে ও নিজে কথা হয়েছে খালি কম করছ না নিয়ে ওই মা। ওহো হো হো, না চাওয়া ভালো আছে, গন্ধ নেই আগের মতো, ভালো আছে না? আগের মতো গন্ধ নেই, হেভি করেছে।
আজকে তো ভালো লাগছে। মাছ কাছে যাবো বাবু। তো আমরা এই ছোট্ট একটা পার্কে এসেছি। হ্যাঁ দাঁড়াও, নামবো। পড়বে কিন্তু, বাচ্চাটা ভয় পেয়ে যাচ্ছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিস কোথায়, এইখানটা দেখ। এই কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখবে এখন লাকি। এইখানটায় দেখতে পাচ্ছ, এখানে একটা স্ট্যাচু আছে খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের। দারুণ করেছে কিন্তু। আর ওই দিকটায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত চলছে। হেবি সুন্দর তো। ও আপনাকে দেখে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাবু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দাড়ি টাড়ি আছে, বলছে আমাদের বইতে দেখেছি। চলো ওই দিকটা চলো, হেঁটে আস্তে আস্তে কষ্ট হয়ে গেল অনেকটা। এখন তো প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ তো ঘরে এসে তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো উপরে খাওয়া দাওয়া করতে। চলো নাও নাও চশমাটা নাও, চলো। তো খাওয়া দাওয়া করে এই মাত্র আমরা এখন একটু উপরে ছাদের দিকে এলাম, জামা কাপড় গুলো তুলছে। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।